সম্মানিত দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সংলাপে। এবং আজকের সংবাদ সংলাপ জুড়ে আমরা আলোচনাটা করতে চাই ক্রিকেটে জনপ্রত্যাশা, এরকম একটা শিরোনামে। এবং নিশ্চয়ই বলবার অপেক্ষায় রাখে না যে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে এই মুহূর্তে এবং বিশ্বকাপের উন্মাদনা থাকে। এবং বাংলাদেশে ক্রিকেট তো শুধুমাত্র একটি খেলা এমন তো নয়, এবং বলা হয় যে আপামর জনসাধারণ 17 কোটি যদি আমরা মানুষ ধরি, সেই মানুষের রক্তে মিশে থাকা নেশা বললেও ভুল করা হবে না, ক্রিকেট সেই জায়গায় চলে গেছে। তো সেই প্রত্যাশাটা আসলে ক্রিকেটাররাই তৈরি করেছেন নিঃসন্দেহে। এবং এখন এসে নানান রকম সাফল্য তো ক্রিকেটারদের আছে, বা ক্রিকেটাররা ক্রিকেট দল এই দশকে এই দেশের মানুষকে সেই প্রত্যাশার জায়গা তৈরি করেছে, তখন প্রাপ্তির জায়গাটা আসলে হিসাবের জায়গায় আসে। সব মিলিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের এই মুহূর্তের পারফরমেন্স কীরকম, সেই আলোচনাটা করতে চাই। কী কী করা উচিত ছিল, সামনের দিকে বা কী করা উচিত, সামগ্রিক আলোচনাটাই করতে চাই। তবে শুরুতেই আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি কারা আছেন আজকের আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার, স্বাগত জানাই আপনাকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। জনাব হান্নান সরকার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। সেটি হলো যে যদি প্রত্যাশার কথা বলছিলাম, যে জনপ্রত্যাশা দারুণ একটা প্রত্যাশার জায়গায় তো আসলে তৈরি করেই বিশ্বকাপে গেল, এখান থেকে যদি আসে এবং তার প্রস্তুতি যদি আমরা বলি, অস্ট্রেলিয়ার সাথে এবং নিউজিল্যান্ডের সাথে চমৎকার বাইল্যাটারাল দুইটা সিরিজ এবং এক ধরনের ডোমিনেট করে জয়, যেটি আসলে খুব প্রত্যাশিত ছিল না, সেই জয়টা হলো। তারপরে গিয়ে বিশ্বকাপের যে পারফরমেন্স, সেটি একদম উল্টো। সেটির উত্তর যদি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজতে যান, উত্তর আছে সেখানে, কিন্তু আপনি ক্রিকেটার হিসেবে বিশ্লেষণটা শুনতে চাই। আসলে প্রত্যাশাটা কিন্তু অনেক বড় নিয়ে আমরা গিয়েছি ওয়ার্ল্ড কাপে, সেমিফাইনাল খেলবো এরকম প্রত্যাশা নিয়ে গিয়েছি। সেটা ক্রিকেটাররাও বলেছেন বা আমরা যারা কথা বলছি বিভিন্ন জায়গায়, সবারই একটা প্রত্যাশা ছিল যে আমরা সেমিফাইনাল খেলবো। বা প্রত্যাশার সঙ্গে এখন আসলে অনেক দূরে সরে গিয়েছি, আমরা জানি যে আমাদের সেমিফাইনাল যাওয়াটা আর হচ্ছে না হয়তো। তো সেই জায়গার থেকে অবশ্যই তো প্রত্যাশা মিট করেনি, বাট ভালো খারাপ মিলে খেলেছে, ভালো খারাপ মিলে খেলেছে। ওয়ার্ল্ড কাপের আগে ভালো খেলেছে, ওয়ার্ল্ড কাপে যে ভালো খেলেনি, একটা ম্যাচে আমরা বেসিক্যালি ভালো খেলেছি। আমি যদি বলি পিএনজির সঙ্গে বাংলাদেশ টিম যেভাবে আমরা দেখতে চাই, বাংলাদেশের পারফরমেন্স যেভাবে দেখতে চাই, একমাত্র পিএনজির সঙ্গে ওই ম্যাচটাই মনে হয়েছে আমরা বাংলাদেশ দল। বাকি ম্যাচগুলো আসলে ওইভাবে আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আপনি ফার্স্ট ম্যাচ স্কটল্যান্ডের সঙ্গে আমরা যেভাবে হেরে গেলাম, ওমানের সঙ্গে প্রেশার ম্যাচে কামব্যাক করেছি, পিএনজির সঙ্গে ভালো ক্রিকেট খেলেছি, বাট এখানে এসে আবার কিন্তু সুপার টুয়েলভে এসে কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারছি না। এখন পর্যন্ত তিনটা ম্যাচ হয়েছে, তিনটা হেরেছি, দুটা ম্যাচ জেতার প্রস্তুতি। একটুখানি যদি বলি, আপনি পিএনজির কথা বলছিলেন, অর্থাৎ পাপুয়া নিউগিনি যে ক্রিকেট এই মাপের খেলে বা বিশ্বকাপে খেলে, সেটি আসলে বিশ্বকাপ হওয়ার আগ পর্যন্ত খুব বেশি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, তো সেই খেলার মধ্যে দিয়ে বাংলাদেশ কি বুস্ট আপ করতে পারলো পরের ম্যাচে যদি আপনি আসেন? না, আসলে বুস্ট আপ বলতে আমরা চাই যে পিএনজি বা যারা নন টেস্ট প্লেইং নেশন অ্যাসোসিয়েট কান্ট্রি, তাদের সঙ্গে আমরা ডোমিনেট করে জিতব। সেই জায়গা থেকে ডোমিনেশনটা ছিল ওই ম্যাচে, মানে পিএনজির সঙ্গে ওয়ান সাইডেড ম্যাচ যেটা আমরা প্রত্যাশা করি। যেমন আপনি যদি দেখেন আফগানিস্তান স্কটল্যান্ডের সঙ্গে যেভাবে ডোমিনেট করে জিতেছে, ওই ধরনের ম্যাচ আমরা প্রত্যাশা করি বাংলাদেশের এইসব নন টেস্ট প্লেইং নেশনগুলোর সঙ্গে। তো সেই জায়গা থেকে পিএনজির সঙ্গে সেই প্রত্যাশাটা পূরণ করেছে যে ডোমিনেট করে জিতেছি, ওয়ান সাইডেড ম্যাচ এভাবে জেতা উচিত এইসব দলের সঙ্গে, সেই প্রত্যাশা মিট করেছে। বাট সুপার টুয়েলভে এসে আমরা আসলে শ্রীলঙ্কার সঙ্গে আশা করেছিলাম ফার্স্ট ইনিংসের পরে, পরে তো হেরে গেলাম। অনেক মানে ইফস অ্যান্ড বাট হয়েছে, অনেক ভুল হয়েছে, সেগুলো তো আলোচনায় আরও উঠে আসবে। বাট হ্যাঁ, আপনি যেটা বলছেন যে এই ক্রিকেটাররাই আমাদের স্বপ্ন দেখিয়েছে, এই ক্রিকেটাররাই স্বপ্ন ভঙ্গ করেছে, আবার এই ক্রিকেটাররাই কিন্তু ভবিষ্যতে স্বপ্ন আবার দেখাবে, তাদের উপরে আমাদের ভরসা রাখতে হবে। জনমস্তম, আপনার কাছে আসি, সেটি হলো যে বাংলাদেশের যদি ক্রিকেটের বিভিন্ন সময় আমরা যদি বলি, 2012 সালের এশিয়া কাপের কথা মনে আছে, যে চোখের জলে ক্রিকেটাররা যেমন ভেসেছে, আমরাও কিন্তু জনগণও ভেসেছে। সেই জায়গা থেকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে যে ম্যাচটি হেরে গেল বা শ্রীলঙ্কার সাথে, বাংলাদেশের মানুষের কি আবেগের জায়গাটা ওই রকম ছিল নাকি কিছুটা ক্ষোভও ছিল যে এই ক্রিকেটারদের কাছ থেকে এই রকম পারফরমেন্স? আপনি যদি বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের কথাই ধরেন, শেষ মুহূর্তে গিয়ে যে এক ধরনের অসহায়ত্ব কিন্তু আমরা দেখলাম, যে খুব হাড্ডাহাড্ডি লড়াই এটি বলা যাবে না, অনেকগুলো ক্যাচ মিস ছিল, নানান রকম ত্রুটি ছিল, আপনি বিশ্লেষণটা কীভাবে করবেন? দেখেন, আমার কাছে বাংলাদেশ যে এবার টি টোয়েন্টিতে যেটা খেললো, একভাবে দেখলে কিন্তু খুব খারাপ খেলা নেই। কীভাবে ধরেন যে আমরা কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা আমরা জিততেই পারতাম, একটা বড় সময় কিন্তু ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে ছিল, বড় সময় মানে কি বেশিরভাগ সময়। আমি যদি বলি আমরা ব্যাট করেছি ভালো ইত্যাদি, আবার যদি আপনি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দেখেন, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তো 80% টাইমই তো ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। ওয়েস্ট ইন্ডিজ শুধুমাত্র নিকোলাস পুরন ইনিংসটার সময় তারা ম্যাচটা, হ্যাঁ, এছাড়া তো আর কিছু না। এবং ব্যাটিংয়ে যদি চিন্তা করেন, আমরা সবসময় কিন্তু ওদের রানে এগিয়ে ছিলাম। আচ্ছা, তাহলে কী দেখলো, তাহলে মানে বাংলাদেশ ওই দুটো ম্যাচ যদি জিততো, এখন বাংলাদেশ উড বি ভেরি মাচ ইন কন্টেনশন অফ সেমিফাইনাল। তাদের কি বাংলাদেশ দল ভালো হয়ে যেত, বাংলাদেশ টি টোয়েন্টি দল ভালো হয়ে যেত? আমার উত্তর মোটাও না।
বাংলাদেশ টি টোয়েন্টি দলটা ভালো না। বাংলাদেশ টি টোয়েন্টিতে আমরা যে কোনো আপনি জরিপ করেন 80% লোক বলবে বাংলাদেশ যে আফগানিস্তান ভালো, 90% হতে পারে 100% বাংলাদেশের সাথে যে খেলা ছিল তার পরের যে খেলা পাকিস্তানের সাথে আফগানিস্তান, এখন বাংলাদেশের প্রবলেমের জায়গাটা কি, প্রবলেমের জায়গাটা হচ্ছে ভুল ধারণা, ভুল বিশ্বাস। প্রথম হচ্ছে এখান থেকে যদি না বেরোতে পারি আমরা কোনো দিন কিছু করতে পারবো না। আমরা এরকমই হবে, আমরা এরপর দেশে খেলা শেষ হলে জিম্বাবুয়েকে নিয়ে আসবো, ওইরকম পিচ বানাবো, বাংলাদেশ জিতবে, সবাই লাফাবে এবং আবার তারপর দেশের বাইরে যাবো, এই হবে। এবং এই যে বৃত্ত, এই যে ভুল ভুল একটা বেলুনের বৃত্ত যেটা আমরা তৈরি করেছি, আমরা নিজের এটা ফোলাচ্ছি, বাইরে ফাটছে, এই যে ফোলানো ফাটানো এখান থেকে বেরোয় আসতে হবে। বেরোয় আসার জন্য সবার দায়িত্ব আছে, ক্রিকেট বোর্ডের দায়িত্ব আছে, আমাদের মিডিয়ার দায়িত্ব আছে, এক্স প্লেয়ারদের দায়িত্ব আছে, আমরা কেউ আমাদের দায়িত্ব পালন করছি বলে আমি মনে করি না। এবং না করার কারণে দর্শকরা বিভ্রান্তি থাকে, সাধারণ দর্শকরা এত কিছু বোঝে না, সে মনে করে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে অসাধারণ এবং বাংলাদেশ স্কটল্যান্ডের কাছে হারাচ্ছে দৌড়াও, তার কিন্তু কোনো দোষ নেই। কিন্তু আমাদের বুঝতে হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে হারিয়ে অস্ট্রেলিয়াকে যখন হারায় তখন যে উইকেটটা বানানো হয় যে ওইটার কন্ডিশনের কারণেই আমরা, আমি ক্রেডিট নিতে কেড়ে নিচ্ছি না কিন্তু ওইটা একটা কারণ, আর স্কটল্যান্ডের সঙ্গে গিয়ে আমরা যে কন্ডিশনে পড়ি এই যে অনভ্যস্ততা সেইটা কিন্তু আমাদের প্রস্তুতির ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে, ধরনের বিঘ্ন। তখন হয় কি ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড সেই সুযোগটা নেয়। তো এই যে জায়গাগুলো এটা সাধারণ দর্শকরা বোঝে না বলেই তারা অনেক লাফায়, অনেক আমরা তাদেরকে এই বোঝানো এই লাফানো এটাকে আসলে আমরা অভিভাবকত্ব দেই না, আমরা তাদের প্রত্যেকটাকে ক্যাপিটালাইজ করি। আমরা যখন জিতে গেছে আমি জানি যে জিতের মধ্যে ফাঁক আছে কিন্তু আমি এটা বলবো না, টিভিতে টিভি দর্শকরা দেখছে, শ্রোতার বিরুদ্ধে বলবো না, এক্স প্লেয়াররা বলবে না কারণ তারাও মনে করে যে মানুষ একটা একরকম, ক্রিকেট বোর্ড তো তালি দিচ্ছে, কর্পোরেট ব্র্যান্ড তারা তো হচ্ছে তাদের বিজ্ঞাপনে ক্রিকেট বিরাট বিষয়, রাজনীতিকরা বলছে যে এই ক্রিকেট আমাদের বিশ্ববোধ দরবারে দিয়েছে যে যার মতো খেলে। এই জায়গার মধ্যে আমাদের ক্রিকেটটা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এটা খেলা না থেকে এটা আসলে একটা গুটি হয়ে গেছে অনেকের জন্য এবং প্রবলেম রাইজ দেয়ার। এখন এই টুর্নামেন্টের ক্ষেত্রে আমার যে পয়েন্টটা, আমাদের দেখেন আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা কেউ খেয়াল করছি না, এই টুর্নামেন্ট যে উইকেটে খেলা হচ্ছে এটা কিন্তু অনেক দেশের যে বাংলাদেশের জন্য আদর্শ, এটা কিন্তু অনেক দেশের যে তখন ধরেন প্রত্যেকটা দল কিন্তু একটু স্লো লো স্ট্রাগল করছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই আদর্শ। বাংলাদেশ কিন্তু আপনি দেখবেন আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচে হারলো, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে, আমরা কিন্তু স্ট্রাগল করিনি, আমরা যেটা করি অ্যাক্সিলারেট করতে পারিনি যেহেতু আমাদের পাওয়ারটা নাই, কিন্তু ওরা কিন্তু স্ট্রাগল করতে করতে কিন্তু ওরা পিক করেছে পাওয়ারের জোরে 4-5-6 মেরে বেরিয়ে গেছে। এবং আমার খুব আফসোস হচ্ছে আমরা যদি সঠিক পরিকল্পনা আগাতাম এবং সঠিকভাবে জিনিসটা ভাবতাম তাহলে এই উইকেট এবং এটা মিরপুরে আমাদের যে উইকেটে হয়েছে ওইটা ওই অত সাবস্ট্যান্ডার্ড না বানিয়ে যদি আমাদের নর্মাল যে উইকেটে ঢাকায় খেলা হয় যদি এরকম হতো তাহলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সঙ্গে আমরা তো 2টা ম্যাচ বেশি হারতাম, রাইট? কিন্তু আমাদের প্র্যাকটিসটা খুব ভালো হতো এবং তখন আমরা একটা রিয়েলিটি চেক নিয়ে যেতাম। তো আমরা এটা করি নাই, আমরা শুধুমাত্র দেশের মাটিতে জিতিয়ে মানুষকে খুশি করা এবং আমাদের নিজেদের পদ পদবি অবস্থানতে ধরে রাখার যে চেষ্টা সেই চেষ্টার কুফল হচ্ছে এটা। আরেকটা জিনিস হচ্ছে আমাদের টি টোয়েন্টি, আরেকটা বিষয় ছোট্ট করে যদি আমি সাধারণের জায়গা থেকে প্রশ্নটা করি সেটি হলো প্রস্তুতির জায়গা, যেটি আপনি বলছিলেন যে বলা হয় যে সমস্ত দলই তার দেশে যখন খেলা হয় তার মতো করেই তো আসলে পিচ থেকে শুরু করে, সেই জায়গা থেকে তো বাংলাদেশ নিশ্চয়ই চাইবে না যে অস্ট্রেলিয়ার মতো করে একটা পিচ, না 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 এটা এটা হচ্ছে কি এই ধরনের একটা লজিক্যাল। কিন্তু একটু প্রশ্নটা যদি শেষ করি, কিন্তু সেই জায়গায় যে প্রস্তুতিটা হলো বাংলাদেশ যে জায়গা থেকে জয়লাভ করলো বাংলাদেশ দুটোই, সেই টিম থেকে যাদের পারফরমেন্স খুব হাই ছিল তাদের কি আসলে ইউটিলাইজ করা হয়েছে কিনা আপনার মনে হয়, মানে যেটা প্রাপ্তিটা হলো বাইলেটারাল দুটো সিরিজ থেকে? না, আমি বলি প্রথম কথা হচ্ছে এই ধরনের একটা লজিক্যাল ফেলাসি আমি আজকাল বিভিন্ন বিশেষজ্ঞের মুখে শুনতে পাই এবং আমি খুবই অবাক হই, বিশেষজ্ঞ বলতে মানে বিশেষজ্ঞ বলতে হান্নান সরকার না, এক্সপ্লেনটা বা বিশেষজ্ঞ বলতে যে মানে অর্থনৈতিক যে কি অস্ট্রেলিয়া তো বাউন্স উইকেটে খেলায় তাহলে আমরা এই উইকেটে খেলাবো না কেন, অস্ট্রেলিয়া যদি বাউন্স উইকেটে খেলাচ্ছে কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশের জন্য বাউন্সটা আরও বাড়িয়ে দিচ্ছে না, তার যে বাউন্স উইকেটে খেলা হয় সেখানে খেলাচ্ছে, ইন্ডিয়াতে খেলা হয়েছে স্পিনিং উইকেটে খেলে, আমরা যেটা করছি আমরা এমন একটা উইকেট তৈরি করছি যেখানে আমাদের ব্যাটসম্যানরা ব্যাট করতে পারে না। আমরা মিরপুরে যে উইকেটে খেললাম অস্ট্রেলিয়ার সঙ্গে সেখানে তো আমাদের ব্যাটসম্যানরা ব্যাট করতে পারে না, তো আমাদের ব্যাটসম্যান ওইখানে ব্যাটটা করবে কীভাবে? ফলে হচ্ছে কি এই যে অপপ্রস্তুতি এবং এই যে ভুল কথা যে ওরা তো ওদের মতো বানায় আমরা আমাদের মতো বানাবো, এটা না, আমরা আমাদের উইকেট আমাদের কন্ডিশন আমাদের ওয়েদার সেই অনুযায়ী হবে সেখানে আমরা খেলবো। কিন্তু যখন আমরা এমন একটা উইকেট তৈরি করি যে অপোনেন্টও খেলতে পারবে না আমরাও খেলতে পারবো না, ফলে এটা 50-50 হয়ে গেলো যে স্কিল কোনো বিষয় না এবং তখন আমরা বাংলাদেশ দেশের মাটি ইত্যাদি ইত্যাদি এইরকম অপচিন্তা, আমি এটাকে অপচিন্তা মনে করি, এটা খুবই শর্টকাট ওয়ে, বাট এই শর্টকাট ওয়েরও কখনো কোনো দরকার হয়, কিন্তু এই শর্টকাট ওয়ে যখন আমি করবো আমি মাথায় রাখবো মানুষ লাফাবে কিন্তু আমি মাথায় রাখবো যে এটা শর্টকাট ওয়ে, এটা আসলে লং টার্মে কাজ করবে না, কাজে লং টার্মের জন্য আমার এই করতে হবে। কিন্তু আমরা যেটা করি ওইটা করে ওইটার হাওয়া যখন তৈরি হয় আমি চুপ করে থাকি, ওই হাওয়ায় আমিও ভাসিয়ে দিই যে আমি বিশাল সাফল্য অর্জন করেছি। এখন আপনি যেটা বললেন যে আমরা এখানে যারা ভালো করছে, দেখেন এই টুর্নামেন্ট দিয়ে এরকম সাফল্য দিয়ে জাজ করা খুব মুশকিল। ধরেন আমরা এখানে একটা খেলা খেলছি এবং যে হান্নান সরকারের সঙ্গে আমি হান্নান সরকারের বল করতে চাই, সে 6টা বলেই 6 মারবে, কিন্তু উইকেটটা যদি এরকম হয় যেখানে আসলে বল কোথায় পড়বে কোথায় জানে না তাহলে কিন্তু আমি আর অসমান হয়ে যাবো,
এখন তার ভিত্তিতে কিন্তু আমাদের কোনো জাজমেন্ট যদি আপনি করে ফেলেন যারে মুস্তাফা মন্ত মানে বল করতে পারে ন্যাশনাল টিভির উদ্দেশ্য তো তাই তাই হ্যাঁ এই যে বললাম বিভ্রান্তিকর প্রস্তুতি নানাভাবে ক্ষতিগ্রস্ত করে ওই বিভ্রান্তিকর প্রস্তুতি হয়তো দেখা গেলো যে এমন একজন প্লেয়ার যার স্কিল কম কিন্তু কোনোভাবে সে সফল হয়ে গেল তখন হবে কি মানুষের চাপ তৈরি হয় তাকে নেওয়ার জন্য আবার মনে করেন যে আপনি জানেন যে এটা তো এই কিন্তু সেটা আবার আপনি বলতে পারেন না কারণ যেহেতু আপনি এই বাবলটাকে ফুলিয়ে রাখতে চান ফলে আপনি নিজেই কনফিউজড হয়ে যান এবং এই কনফিউশনের ফলে এটাতে নানাভাবে প্রভাব পড়ে দলের প্রস্তুতির প্রভাব পড়ে প্লেয়ারদের ফলস সেন্স অফ কনফিডেন্স তৈরি হয় একটা প্লেয়ার যখন নাসুম যখন এখানে 3 উইকেট 4 উইকেট পেয়ে যাচ্ছে খুব ন্যাচারালি সে মনে করছে যে ওই করছে তো এইটা তো ফলস সেন্স অফ কনফিডেন্স এবং অধিনায়ক মাঝে মধ্যে কনফিউজড হয়ে যান যে এই বোধহয় ভালো যেটা আমরা দেখতে পাই কিছু কিছু বোলারকে ব্যবহার করার ক্ষেত্রে অধিনায়কের তো মনে হচ্ছিল যে আফিফ মাহমুদুল আমরা নিজেরাই করতে পারি হয়তো নিশ্চয়ই তার একটা কাজ করেছিল ফলে ক্রিকেট খেলাটাকে আমি মনে করি খেলার মতো করে দেখা আমরা খেলাটাকে খেলার মতো করে দেখি না খেলাটাকে সেকেন্ডারি করে আমরা এর মধ্যে জাতীয়তা এর মধ্যে সাফল্য গোল্ড মেডেল আন্তর্জাতিক এইগুলো নিয়ে বেশি ভাবি খেলাটাকে খেলার নর্মস ব্যাকরণ এগুলো আছে সেই ব্যাকরণ জানবো ব্যাকরণ জেনে সেই ব্যাকরণ মেনে ব্যাকরণ ভাঙবো ভেঙে নতুন তৈরি আমরা আমরা হান্না সরকারকে আসতে চাই একটু নামিবিয়ার কথা বলি নামিবিয়ার একটা প্রতিবেদন আমি দেখছিলাম যে সেখানের আয়তনে যদি বলি তাহলে বাংলাদেশের চেয়ে কয়েক গুণ মানুষ খুবই কম কয়েক লাখ মানে 25 থেকে 35 লাখ এবং সেই দলটির জাতীয় দল যখন ঘোষণা করা হবে মাত্র 18 জন ক্রিকেটারের মধ্যে থেকে বাছাই করে সেই টিমটা পাঠানো হয়েছে তাদের যদি আপনি পারফরমেন্স দেখেন এবং মোস্তফা মামুন যেটি বলছিলেন যে আমি যদি ভুল না করে থাকি অর্থাৎ মানুষকে না বুঝিয়ে মানুষকে এক ধরনের বাতাবরণ তৈরি না করে মূল প্রস্তুতির জায়গাটায় আসলে হাত দেওয়া দরকার ছিল সেই ঘাটতিগুলো ছিল কি না আন্দোলন সরকার প্রথমেই প্রশ্ন হচ্ছে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাব তার আগে দুটো সিরিজ খেললাম হোমে এই হোমে যখন দুটো সিরিজ খেলবো আমরা কীভাবে প্রস্তুতি নিব অপশন ছিল দুটা একটা হলো ম্যাচ জিতে মানসিক প্রস্তুতি নিব নাকি আমরা ভালো উইকেটে খেলে ম্যাচ হেরেও খেলার প্রস্তুতি নিব সো দুই ধরনের প্রস্তুতির অপশন ছিল সো নর্মালি যদি ভালো উইকেটে খেলা হয় ভালো বলতে মাউন্টবে যেটা বলছিলেন যে আমাদের ট্রেডিশনাল যেই ধরনের মিরপুর উইকেট হয় সেই ধরনের উইকেট যেটা এখন আমরা দেখছি ইউএতে সিমিলার উইকেট হচ্ছে তো সেই ধরনের উইকেট হলে আমাদের ব্যাক অফ মাইন্ডে একটা ভয় ছিল যে আমরা সিরিজ হেরে যেতে পারি তো সেই জায়গা থেকে মানে চিন্তাভাবনা করা হয়েছে মানসিক প্রস্তুতিটাকে আমরা এগিয়ে নিই এবং আপনি যদি ওই সিরিজের পরে সাকিবের ইন্টারভিউ দেখেন বা বাকি আমাদের রিয়াদ বা সিনিয়র প্লেয়ারদের ক্যাপ্টেন থেকে শুরু করে সিনিয়র প্লেয়ারদের ইন্টারভিউ যদি দেখেন তারা বলেছে মানসিকভাবে আমরা ম্যাচ জেতার হ্যাবিটটা তৈরি করে যাচ্ছি সো দুইটা অপশনের তারা ওই অপশনটাকে পিক করেছে সেটা ক্রিকেট বোর্ড প্লেয়ার সবাই কিন্তু সেটা অ্যাপ্রিসিয়েট করেছে ওই মুহূর্তে যাওয়ার পরে যেটা হয়েছে ফেল করেছে এখন ওয়ার্ল্ড ওই সিরিজ দুটো জেতার পরে মানসিক প্রস্তুতি আমরা উইন করি আমরা উইনের হ্যাবিটটা তৈরি করেছি ব্যাটসম্যানদের জন্য খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছে কনফিডেন্স ডাউন হয়েছে বলাররা ওভার কনফিডেন্ট হয়ে গেছে সব কিছুর পরে বিষয়টা হচ্ছে কতদিন এরপরে গ্যাপ ছিল আপনি দেখবেন আমরা ওই সিরিজ দুটো শেষ করার পরে প্রায় 20 থেকে 25 দিনের একটা গ্যাপ ছিল ওই গ্যাপে কি আমাদের ব্যাটসম্যানদের ওই কাজটুকু কিছুটা এগিয়ে নেওয়া যেত না আমরা তো যে ওখানে ওয়ার্ম আপ ম্যাচ মানে আমি প্রিপারেশন ম্যাচগুলো স্কটল্যান্ড পিএনজির সঙ্গে আমি কিন্তু ওগুলোকে ওয়ার্ম আপ ম্যাচ হিসেবেই কাউন্ট করেছি মানে আমি আমার ওপিনিয়ন আমি যেখানে কথা বলেছি সে জায়গায় বলেছি যে আমরা এখানে সিরিজ দুটো জিতে গেলাম মানসিক প্রস্তুতি আমরা নিয়ে নিচ্ছি এখন আমাদের কাজ কি মাঠের প্রস্তুতি নেওয়ার সেখানে আমাদের হাতে 20 দিন সময় রয়েছে তারা নিজেদের মতো করবে মুশফিক যে চিটাং দুটো ম্যাচ খেলেছে বা আপনি যদি দেখেন ওইখানে যাওয়ার পরে আমরা 1 সপ্তাহ আগে গিয়েছি ওইখানে দুইটা ম্যাচ খেলেছি অফিসিয়াল ম্যাচের আগে তারপরে আমরা 3টা ম্যাচ খেললাম মানে কোয়ালিফাই রাউন্ডে সো প্রস্তুতির জন্য এর চেয়ে বেশি সময় কি আসলে দরকার ছিল কিনা আমার কাছে কোশ্চেন মার্ক না হান্নান সরকার আরেকটু যুক্ত করি আমি সেটি আপনি বলছিলেন যে ব্যাস জেতার এক ধরনের মানসিক শক্তি তৈরি করা কিন্তু যে মাঠে আমি খেলবো সেই ধারণাটা নিশ্চয়ই যারা কর্তা ব্যক্তি আছে তাদের আছে যে কোথায় আমরা খেলতে যাচ্ছি সেইখানে আপনার কাছে কি মনে হয় না যে ব্যাটসম্যানরা মাঠ পার করার মতো একটা শট খেলা অর্থাৎ ওভার বাউন্ডারি মারা এবং অনেককেই আমি দেখেছি বাংলাদেশের ব্যাটসম্যান যাদের ওই সক্ষমতার একটা ঘাটতি মনে হয় সেটা বলটা কিভাবে আসলে মাঠের ওপারে যাবে 100% একমত এটা নিয়ে তো কোনো ডাউট নেই আমাদের পাওয়ার হিটিং এর অ্যাবিলিটি জায়গা থেকে চিন্তা করলে অনেকের চেয়ে আমাদের কম এটা বাস্তবতা মেনে নিতে হবে এটা টি টোয়েন্টি খেলায় তো সেটাই আসলে দরকার 100% দরকার সেই ব্যাপারে তো মানে আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপের বাইরেও চিন্তা করতে হবে সেটা শুধু এই ওয়ার্ল্ড কাপের রেজাল্ট দেখে না সবসময় আমরা চিন্তা করছি বিষয়টা হচ্ছে আমি যেটা বলছিলাম যে এই যে উইকেটের ব্যাপারে কথা হচ্ছে এই উইকেটে খেলার কারণে ব্যাটসম্যানদের কনফিডেন্স ডাউন হচ্ছে বাট আমি বলছি যে তার পরেও কিন্তু ব্যাটসম্যানের কনফিডেন্স ডেভেলপ করার জন্য কিছু জায়গা ছিল সেই জায়গাটায় আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি সেটা হলো কোশ্চেন মার্ক সেটার দায়িত্ব কিন্তু মানে আপনারা মান না সেটা টিম ম্যানেজমেন্ট রয়েছে তারা কীভাবে তাদেরকে প্রস্তুত করবে সেই জায়গাটায় আমরা জানিও না দূর থেকে দেখে আসলে কীভাবে প্রস্তুতিটি নিয়েছে বাট ওই জায়গাটাই গলতটা হয়েছে মনে হচ্ছে বিকজ তাদের কনফিডেন্স কোনো ডাউন থাকবে তারা ওইখানে যেহেতু ওমান এটিমের সঙ্গে খুব ভালো খেললো তারপরে ওয়ার্ম আপ ম্যাচে মানে ওয়ার্ল্ড কাপে ঢোকার পরে ওয়ার্ম আপ ম্যাচ যেগুলো ছিল সেগুলোতে ম্যাচ হেরেছে বাট প্রিপারেশন কিন্তু এখান থেকে নিয়ে নেওয়ার কথা ব্যাটসম্যানদের এবং আমার সবচেয়ে বড় কথা এখানে কিন্তু ওয়ার্ল্ড কাপ মেইন ইভেন্টে ঢোকার আগে বেশ কিছু সময় পেয়েছে সেখানে নেওয়ার জন্য এনাফ সময় কিনা সেটা আমি বলবো না বাট আমার কাছে মনে হয়েছে এনাফ সময় ছিল আপনি
ওমানের সঙ্গে ম্যাচ, স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলার আগে 20-25 দিন 30 দিন সময় পাচ্ছেন, এর মধ্যে ব্যাটসম্যানরা কি সেই কনফিডেন্সটা ফিরিয়ে আনতে পারতো না? আমি অ্যাজ এ ক্রিকেটার আমি মনে করি 100% না হলেও যতটুকু কনফিডেন্স আনা সম্ভব ছিল সেই সময়টুকু আনেনি। আপনি ওই তিনটা ম্যাচে সেই কনফিডেন্স 50% কি 70% করে সুপার টুয়েলভে ঢুকতে পারতেন, আমার কাছে ওই জায়গাটাই কোশ্চেন মার্ক। সিরিজ বাংলাদেশে যেগুলো হয়েছে এগুলো নিয়ে আমরা কথা বলছি, 100% একমত আমি, কিন্তু তারপরে প্রস্তুতির জায়গাটা, সেই জায়গাটা তো সেটা ঘাটতি ছিল আমার কাছে মনে হচ্ছে। তাহলে এই প্রস্তুতিটা কার করার কথা ছিল আসলে, মাউন ভাই যদি আপনার কাছে জিজ্ঞেস করি, যে সময়ও ছিল আসলে, এবং আমরা তো দেখলাম যে খুব কিছু জায়গায়, বিশেষ করে ওপেনিংয়ের জায়গায় সেটেল ডাউনই করা গেল না, যে কে আসলে ওপেন করবে, শেষ পর্যন্ত সাকিব আল হাসান ওপেনিং করলো আর কি। তো এক্সপেরিমেন্টগুলো করে বা বোলিংয়ের ক্ষেত্রে আপনি যদি দেখেন, এক্সপেরিমেন্টগুলো করে আসলে কী লাভ হলো, বা সেটি কারাই বা করলো, শুধুমাত্র অধিনায়ক করলো না আরও বিষয় আছে? না, অধিনায়ক তো আমাদের আমাদের যে ক্রিকেট সংস্কৃতি তাতে অধিনায়ক আসলে সেরকম মানে ক্ষমতাবান নন যে একা একাই সব সিদ্ধান্ত নেবেন, এবং এটা আসলে এখনকার ক্রিকেটেও না, একটা একটা সময় ক্রিকেট ওয়াজ ক্যাপ্টেন্স গেম ওয়ান্স, যখন আসলে কোচ টোচ বলে কিছু ছিল না, একজন ম্যানেজার থাকতেন উনি প্র্যাকটিস করাতেন আর ক্যাপ্টেন, আর আমরা যখন ইমরান খানের কথা, লয়েডের কথা, তখন আসলে ক্যাপ্টেনই পিক করতো সব কিছু। এখন আর সেরকম না, এখন যেহেতু ব্যাটিং কোচ, বোলিং কোচ, অ্যানালাইসিস মানে সব কিছুর ভিত্তিতে ক্যাপ্টেন মাঠে তার ডিসক্রিপশন প্রয়োগ করে ইনস্ট্যান্ট কিছু সিদ্ধান্ত নেয়, কিন্তু মোটা দাগে ক্যাপ্টেন। এবং আমাদের মতো দেশে যেটা হয় যে বোর্ড ইটসেলফ ইজ সো মাচ ইনভলভ, আমাদের ক্রিকেট বোর্ড আসলে অনেক বেশি ইনভলভ, এবং আমি মনে করি এটা একটা প্রবলেম। ক্রিকেট বোর্ড আসলে ন্যাশনাল টিমে এত ইনভলভ হওয়ার দরকার নেই, ক্রিকেট বোর্ডে ইনভলভ থাকা উচিত ক্রিকেটে, মানে সারা দেশে ক্রিকেট, ক্রিকেটার তৈরি করা, ক্রিকেটের প্রচার প্রসার, নেক্সট জেনারেশন পাইপলাইন, এইগুলোতে অনেক বেশি ইনভলভ থাকা উচিত। ন্যাশনাল টিমের জন্য আলাদা যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট, তাদের আসলে এক ধরনের কর্তৃত্ব থাকা উচিত। কিন্তু যেটা হয় কি, ওই আমি আগের কথাই বলি যে আমরা সবাই ইনভলভ হয়ে যাই কারণ ন্যাশনাল টিমটাকেই যেহেতু আমরা সবাই ফলো করি। ন্যাশনাল টিমের প্লেয়ারের বাইরে আপনি দেখবেন যে বাংলাদেশের ন্যাশনাল টিমের 15-20 জনের প্লেয়ার এই দেশে 10 কোটি লোক জানে, কিন্তু এরপরে মনে করেন যে 10,000 লোকও জানে না আমাদের 25 নম্বর প্লেয়ারের নাম, মানে গ্যাপটা এত। এবং শুধু তাই না, আমাদের ক্রিকেট বোর্ডের দেখবেন ডিরেক্টর লেভেলেই 25 জনের পড়ার কেউ বলতে পারে না অনেকেই, এরকম আর কি আমাদের বিষয়টা। তো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, আমাদের পুরো ক্রিকেট চিন্তারই এটা একটা প্রবলেম যে আমরা শুধু ন্যাশনাল টিম, সার্টিন ইভেন্ট এটা নিয়ে ভাবি, ফলে আমাদের ওভারঅল এনহান্সমেন্ট হচ্ছে না। আপনি দেখেন এই যে আন্দান যে আলোচনাটা আমরা করছি, যে এই যে এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টটা কখন করতে হয় আপনাকে? আপনি একটা টিম নিয়ে গিয়েছেন, এটা ফেল করলে আপনার তখন আরেকজনকে দিয়ে খেলতে হবে, আরেকজন ফেল করলে, এবং ফেলিংটা কোন পর্যায়ে যায়, আমাদের 3 জন ওপেনার ছিল, তারা 3 জন ফেল করার পর সাকিবকে নিয়ে আসতে হয়েছে, এবং আরও দুটো ম্যাচ আছে, যদি এরকম থাকে তাহলে কিন্তু আরও 2 জন নতুন ওপেনার, 2 জনকে দেখবেন। আমি এই কথার মধ্যে তাহলে একটু ব্রেক দিই, সেটা হলো মাউন্ট ভাইকে বলি সাকিব কেন ওপেন করেছে এই জিনিসটা কিন্তু আপনার ক্লিয়ার করতে হবে। আপনার কিন্তু ভুল মেসেজ আমরা দর্শককে দিতে পারবো না, দর্শকদের এঙ্গেল থেকে তারা হয়তো ভুল চিন্তাভাবনা করছে। সাকিব কেন ওপেন করেছে? সাকিব ওপেন করেছে তার ইঞ্জুরির কারণে, সিম্পল ইকুয়েশন, এটাতে আমার মনে দ্বিমত বা এটা নিয়ে আর একটু কনফিউশন তৈরি ঘোলাটে না করে আমি ক্লিয়ার করে দিচ্ছি। সাকিব আপনি যদি দেখেন 6 ওভারের পরে 7 নম্বর ওভারটায় সমাপ্ত, যখন একটা ফিল্ডিং করছিল, ও একটা ফিল্ডিং করতে যেয়ে হ্যামস্ট্রিংয়ে টান লাগে, তারপরে তাকে আমরা জানি যে 16-20 ওভারের মধ্যে সাকিব 1 ওভার করবে, এটা টিম প্ল্যানে সবসময় থাকে। সাকিব পাওয়ার প্লেতে বলিং না করার কারণে শেখ মাহাদিকে করাতে হচ্ছে, কেন? সাকিব পরে পুরোটা ক্যারি করে যে বলিং করতে পারবে কি পারবে না দ্বিধা ছিল, বিকজ তার হ্যামস্ট্রিং ইঞ্জুরি, এই জন্য সাকিবটা আসলে দেখা গেল এটা বলিং পোর্শনই ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আপনি যে তাকে ওপেন করেন হচ্ছে বিকজ পাওয়ার প্লের যে ইউজটা সেটা সাকিব যদি মারে দৌড়াতে হবে, সিম্পল ক্যালকুলেশন, এই জন্য সাকিব ওপেন করানো হয়েছে। খুব ভালো, কিন্তু কিন্তু ধরেন মানে সেখানে তো আর সাকিব বাধ্য ছিল না যে ওপেন করতেই হবে, সাকিব বাধ্য না, কিন্তু আপনি যদি দেখেন সাকিব যদি ওপেন না করতো সাকিব কোথায় ব্যাট করতো? পরে যে কোনো একটা সময় যেত যেখানে রানিং পিটিং উইকেট করতে হবে, এবং আমরা জানি আমাদের পাওয়ার হিটিং অ্যাবিলিটি কম, সেখানে রান নিতেই হবে দৌড়ায়, সেইখানে যদি দৌড়ানোর কম জায়গা থেকে চিন্তা করে সাকিবের পাওয়ার প্লেটাতে 2-1 শট খেলে কিছুটা এগিয়ে দিতে পারে সেই জায়গা থেকে, পরে হলে হয়তো সাকিব ব্যাটিং করতে পারতো না। আচ্ছা ফাইন, কিন্তু মজাটা দেখেন প্রচুর দৌড়াতে হয়েছে কিন্তু সাকিবকে, মানে ওই সময় মানে বাংলাদেশে যে পাওয়ার প্লে দিয়ে দৌড়াতে হয়েছে, আপনি চিন্তা করেন পাওয়ার প্লেতে 9 জন ফিল্ডার ভিতরে থেকে, সেখানে দৌড়াতে হয়েছে, বাইরে থাকলে কত দৌড়াতে হবে? কারণ হচ্ছে পাওয়ার প্লেতে দৌড়াতে হয়েছে কারণ আমাদের আসলে হিটিং এবিলিটি অনেক কম বলে আমাদের তো আমরা কত রান করতে পারি পাওয়ার প্লেতে, এই জন্যই তো পাঠানো হয়েছে, হিটিং এবিলিটি কম, পাওয়ার প্লে যদি 30 গজ পার হয়ে কিছু যদি রান হয়ে যায় কিছু এগিয়ে যাবে, এরকম যদি হয় আমাদের ওপেনাররা খুব ভালো করছে, ওপেনাররা খুব ভালো করছে, তাহলে তো ইকুয়েশনই আসতো না, তখন হয়তো আসতে পারতো না। সাকিব তিনে খেলে তো তিনের ব্যাটসম্যানকে অনেক সময় কিন্তু আপনি দেখবেন পোলার, না তা তো হতে পারে, পোলার মাঠ থেকে উঠে গিয়েছিল কেন? পোলার হচ্ছে আপনার এই ইয়ে হচ্ছিল, হিট স্ট্রোক মতো হচ্ছিল, ওটা ওইটা মেইন কারণ আমাদের দূর থেকে মনে হয়। আমার কাছে আরেকটা অন্যরকম মনে হচ্ছে, সে ব্যাটে বল লাগাতে পারছিল না, আপনি যদি দেখেন সে মাঠ থেকে ওঠার আগে একটা মেসেজ এসেছে, একজন মেসেজ নিয়ে এসেছে, তারপরে আমি বলছি না সেটাই কারণ, হয়তো বা হতে পারে আমাদের বাংলাদেশে এটা আমরা যেভাবে নাটক করতে পারি কেন উঠলো, কারণ আগেও অনেকগুলো এক্সপেরিমেন্ট করা হয়েছে, আমার পয়েন্টটা যে হান্নান ঠিকই ধরেছে, কিন্তু ঘটনা হচ্ছে ওপেনিং এ এক্সপেরিমেন্ট না, কিন্তু আমাদের ওপেনিং যে আমরা যে এক্সপেকটেশন ছিল, ধরেন সোম ওয়ার্ল্ড লিটন প্রথম ম্যাচে ওপেন করলো, এক্সপেকটেশনটা ছিল যে তার এই ওপেনিং পার্টনারশিপটা ক্যারি করবে, রাইট, যে কোনো জায়গায়, সেটা তো ক্যারি করে নাই, ঠিক আছে, তারপরে আমরা
মানে এই সম্মুখে নিচে নামালাম বাদ দিলাম তারপর নিচে নামালাম নাইমকে নিয়ে আসলাম হ্যাঁ নাইমকে নিয়ে আসলাম তো তার মানে হচ্ছে এবং আবার দেখেন নাইমকে নিয়েই কিন্তু আমাদের ওপেনিং করবে এটা আমাদের একদম একটা প্রস্তুতি ছিল নাইমকে আমরা প্রথম ম্যাচে বাদ দিয়ে দিলাম তার মানে বিষয়টা কি তার মানে বিষয়টা হচ্ছে আমরা যে জায়গাটা ছিলাম সেটা আমরা থাকতে পারি না দ্যাটস বিকজ আমাদের ওপেনিং তো স্ট্রাগল করছে এটা তো মেনে নিতে হবে দিদান এর জন্য এই জন্যই বলছি যে সাকিবকে ওপেন করানোর কারণ এটা না এটা আমি এটা কোনো ভাবে মেনে নিতে পারি না সাকিবকে ওপেন করানোর কারণ এটা না কিন্তু ঘটনা হচ্ছে আমাদের ওপেনিং ওয়াজ নট ডুইং গুড মানে সেটা হচ্ছে বিষয় এটা তো মানতে হবে সাকিব না করলে মুশফিক না করলে মাহমুদ না করতো মেহেদি করতো অনেকে করতে পারতো বলে যে হচ্ছে আমাদের নুরুল হাসান বা আফিফ এদের কাউকে দিয়ে ওপেন করার চিন্তা করা হচ্ছিল তো যাই হোক কে বললো এটা আপনাকে না না এটা এক ধরনের তো সব কথা কি আপনি জানবেন আমি জানবো আমাদের টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছিলেন আপনারা সমালোচনা করেন না আপনাদের ক্রিকেটার কি সব ক্রিকেটারদের সঙ্গে মিলে মিলবে না আর টিম ম্যানেজমেন্ট নিয়ে এই সমালোচনা হচ্ছে যে এই টিম ম্যানেজমেন্ট কারা সাউথ আফ্রিকার রিহ্যাবিলিটেশন সেন্টার সেটা তো আপনারা ক্রিকেটারই বলছেন ফলে এগুলো স্পেসিফিক আপনারা স্পেসিফিক এটা এই জায়গায় না এই আর্গুমেন্টে না যে আর্গুমেন্টে কি তো এটা তো কোনো একটা বিরতি নিয়ে আসি এর মাঝখানে মানে বিশ্বকাপ খেলতে যাওয়া বা এর মাঝখানের যে ঘটনাগুলো ঘটলো সেখান থেকে কিছু শব্দ উঠে আসলো যেমন কমিটমেন্টের অভাব আমরা নামিবিয়ার কথা যখন বলছি অর্থাৎ সেই দেশের অধিকাংশ মানুষ ক্রিকেট খেলাই বোঝে না হ্যাঁ সেই জায়গাতে আমাদের যেটি যে মামুন ভাইয়ের সাথে আমি একটুখানি যদি ডিফার করি যে আমাদের এখানে একদম মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আবেগের জায়গাটা সেই রকম সুতরাং সবারই আসলে ইনভলভ হওয়াটা আমার কাছে মনে হয় যে স্বাভাবিক হয়ে যাবে কিন্তু সেই চাপটা নিয়ে তো আসলে ক্রিকেটারদের পেশাদারিত্বের জায়গাটা বজায় রাখতে হবে তারা দীর্ঘকাল তো খেলার মধ্যেই আছে সেইটি কেন আসলে আপনার কাছে মনে হয় কি না বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হচ্ছে যে কোনো টুর্নামেন্ট চলাকালীন সময় এইটার মধ্যে আসলে থাকা উচিত কিনা ক্রিকেটারদের কারণ এই জবাব পাল্টা জবাব আমরা দেখলাম সেগুলো আসলে না এটা অবশ্যই প্রশ্নবিদ্ধ করেছে বেসিক্যালি এতটা এক্সাইটমেন্ট থেকে এই ধরনের কমেন্টস আমরা শুনিনি মানে মুশফিক এভাবে রিয়েক্ট করবে বা রিয়াদ বা সাকিব করেছে সেটা আসলে প্লেয়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে হওয়া উচিত না যেটা আমাদের মিডিয়া ম্যানেজার মানে রাবিদ বেগ অলরেডি ইনফর্ম করেছেন আমাদের মিডিয়া চেয়ারম্যান জালাল ভাই যে একটু সংযত থাকার জন্য এটা তো অবশ্যই কিছুটা ভুল হয়েছে বাট আসলে মানে কিছুটা মানে কি যদি আপনার ক্রোধ তৈরি হয় তাহলে এটা আসলে কোনোভাবে এক্সেপ্ট না আমার কাছে যেটা মনে হয় আপনি প্রফেশনাল জায়গা থেকে যদি চিন্তা করা হয় প্লেয়াররা প্রফেশনালিজমের তারা কিন্তু প্রমাণ করেছে তারা প্রফেশনাল প্লেয়ার তারা ভালো খেলেছে খারাপ খেলেছে কিন্তু এইভাবে রিয়েক্ট কিন্তু কখনো দেখিনি এর আগে মাউন ভাই আমার চেয়ে ভালো জানে বিকজ উনি অনেকদিন যাবত এগুলো কভার করছেন এতটা বেশি ক্ষোভটা দেখিনি আমার কাছে যেটা মনে হচ্ছে আমার মানে পয়েন্ট অফ ভিউ থেকে তারা অনেকদিন যাবত বায়ব বলে মানে ফ্যামিলির বাইরে সব কিছুর বাইরে একটা গণ্ডির মধ্যে বদ্ধ থাকছে টিম খারাপ খেলছে মানসিকভাবে প্রেশারে রয়েছে সব কিছু মিলে তাদের মানসিক জায়গা থেকে তারা হঠাৎ করে একটা রিয়েক্ট করে ফেলেছে নর্মালি যদি আপনি নর্মাল সিচুয়েশনে যদি বলেন আমি শিওর যে মুশফিক বা রিয়াদ বা সাকিব এভাবে রিয়েক্ট করবে না বাট ওই যে বদ্ধ একটা পরিবেশে থাকতে থাকতে চারপাশ থেকে প্রেশারগুলো ওইভাবে নিতে পারেনি বলে রিয়েক্ট করেছে অবশ্যই রিয়েক্টটা ভালো হয়নি এটা তো স্বীকার করছি আমরা আরেকটা বিষয়ে আমার মনে হয় যে প্রফেশনাল প্লেয়াররা এই ধরনের রিয়েক্ট করেন আপনি ইন্ডিয়া দল পাকিস্তানের সঙ্গে যেভাবে হারলো তারপরে হারার পরে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে অনেক ট্রোল হয়েছে মোহাম্মদ শামিকে নিয়ে অনেক কথা শুনেছি আমরা বাট ওইভাবে রিয়েক্ট কিন্তু এখন তারা করে মানুষেরও যে প্রতিক্রিয়া আপনি যদি ইন্ডিয়া পাকিস্তানের কথা চিন্তা করেন সেই জায়গায় বাংলাদেশের জনগণ তো আমার মনে হয় যে দর্শক হিসেবে ভালো না ভালো খারাপ বলবো না আমরাও খারাপ ভালো মিলেই মানে আমরা কিন্তু ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আমরা কিন্তু ইমোশনাল জায়গা থেকে চিন্তা করলে সিমিলারিটি রয়েছে আমাদের আমরা ইন্ডিয়া তো এরচেট নেজারাস দেখেছি সচিনের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যায় অনেক ধরনের বড় বড় ঘটনা আমরা দেখেছি তুলনামূলকভাবে কিন্তু ওইভাবে আপনি ওইভাবে এখনো দেখি আমরা এখনো ফেসবুকে আছি বের হই না ভয় লাগে তবে আমাদের আপনি যেটা বললেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাটা খুব জরুরি মানে হয়তো পারছে না যেটা বললাম বায়ো বাবল একটা বিশাল ব্যাপার মানে এটা যে না করেছে সে বুঝবে না আমরা কিছুদিন করেছি 25 দিন থেকেই মনে হচ্ছে মানে কীভাবে কন্ট্রোল করা সম্ভব একটা গণ্ডির মধ্যে হোটেলের এখানে যাওয়া যাবে না ওইখানে যাওয়া যাবে না এই ফ্লোরের মধ্যে থাকতে হবে এত রেস্ট্রিকশন আসলে ঘুরে ফিরে নিজেদের মানুষ থাকা প্রসঙ্গটা তুললেন তাহলে আমি একদম ক্ষুদ্র জ্ঞানে আমি প্রশ্নটা করি তাহলে এই বিষয়গুলো তো করোনাকালীন প্রত্যেকটা টিমের ভাবনার মধ্যেই ছিল সেক্ষেত্রে আপনি সাইকোলজিক্যাল ট্রেনিংয়ের কথা যদি বলেন বা কীভাবে গ্রুমিংটা করা যেত সেই ব্যবস্থাপনা কি ছিল আসলে আসলে এখানে বিষয় হচ্ছে আপনি যদি দেখেন অস্ট্রেলিয়া দলের ওয়ার্ল্ড কাপ যারা খেলছে সব প্লেয়ার এখানে আসেনি আপনি ইন্ডিয়া শ্রীলঙ্কা খেলতে গিয়েছে সব প্লেয়ারকে পাঠায়নি তাদের ইংল্যান্ডে খেলা ছিল তারা ওই প্রস্তুতিটা আগে নিয়েছে মানে তাদের প্লেয়ার অপশন বেশি ছিল হয়তোবা তারা ওইভাবে রোটেশন ওয়াইজ প্লেয়ারদেরকে রিকভারি টাইম দিয়েছে অনেক প্লেয়ার কিন্তু অনেক ম্যাচ খেলে নিয়ে আগে বিকজ তারা ওয়ার্ল্ড কাপের জন্য রিকভারি করেছে কারণ এতটা সময় ব্যয় বলে থাকতে পারবে না বা তারা থাকতে চায় না সো মেন্টাল যে রিক্রিয়েশন বা রিফ্রেশমেন্ট সেই বিষয়টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের আপনি যদি টিমটা দেখেন এই কোর প্লেয়ারগুলো কিন্তু গত অনেক দিন যাবত ব্যয় বল যখনই শুরু হলো মানে
মানে কোভিড এর বিষয়টা থেকে বেরো আমরা ইন্টারন্যাশনাল শুরু করলাম, এরাই ঘুরে ফিরে খেলছে। সো এইটাও একটা কারণ, আমি বলছি না এটাই মেইন কারণ, বাট ওই যে বদ্ধ পরিবেশে থাকতে থাকতে পাশাপাশি কিন্তু অন্যতম কারণ হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্স খারাপ করলে আসলে প্লেয়ারদের চেয়ে খারাপ তো আর কারো বেশি লাগে না, এমনি মানসিকভাবে ভেঙে আছে, তার মধ্যে সোশ্যাল মিডিয়া এগুলো দেখার পরে হয়তো বা রিয়েকশন হয়েছে। একটা বিষয় জেনে নিই, সেটি হলো যে কোচিং এর জায়গা, আমরা তো প্রতি টুর্নামেন্টের পরেই এই ভাবনাগুলো আসে যে আমাদের আসলে সেইটি কি ঘুরে ফিরে নাম শুনছি, আমি যদিও খুব ডিটেইলে জানি না, জেমি সিডমসের কথা হচ্ছে যে তার সময় কী অবস্থায় ছিল, তিনি কোন মাপের ছিলেন, এই এই জায়গাগুলো কোনো পরিবর্তনের বা আপনার আপনার ভাবনাটা কীরকম? আমি আসলে জিমি সিডমসের সঙ্গে খুব কাছ থেকে কাজ করি নি, কোচ আমি যদি সহজ করে বলি, ফিল্ডিং কোচও বাংলাদেশের একজন আছে, তার আসলে ভূমিকাটা কি? 12টা ক্যাচ মিস করলো এবং প্রতি ম্যাচে 2টা করে ক্যাচ, না এটা তো অবশ্যই আপনার জবাবদিহিতা দিতে সবারই থাকা উচিত। আমি এখন সিলেক্টর হিসেবে বোর্ডে কাজ করি, আমার জবাবদিহিতা থাকবে, আমি সিলেকশন করলাম, টিম খারাপ করলো, কেন করলাম সেটার জবাবদিহিতা আমারও থাকবে। ঠিক একইভাবে প্রতিটা জায়গারই, প্রতিটা ডিপার্টমেন্টই কিন্তু জবাবদিহিতার জায়গা থাকা উচিত। পারফরমেন্স খারাপ হলে যার যেটা দায়িত্ব ছিল তাকে সেই দায়িত্বর অ্যান্সার দিতে হবে, কেন এটা হলো বা অবশ্যই সেই জায়গাটা তো থাকা উচিত এবং সেটা থাকবে। আমি শিওর যে ওয়ার্ল্ড কাপ থেকে আসার পরে ক্রিকেট বোর্ড থেকে অবশ্যই কোনো মানে এভাবে করে একটা আলোচনা বা একটা সমালোচনাটা কীভাবে কাভার করা যায় সেই জিনিসগুলো নিয়ে একটা মিটিং বা সিদ্ধান্ত নেওয়া হবে বিষয়ে আপনার। এবং আরেকটু যুক্ত করে নিই, সেটি হলো যে আমাদের আসলে যদি দল চিন্তা করি, আমাদের হাতে তো এই পটেনশিয়ালই আছে, এর বাইরে তো কিছু নেই, তাহলে আমাদেরকে আসলে এদেরকে দিয়েই তো আমাদের স্বপ্ন পূরণ করতে হবে, সেই প্রস্তুতিটা দেখেন। এই যে হানান যেটা বললো যে বায়ো বাবলে যে আছে, প্লেয়ারদের সাইকোলজিক্যালি আসলে মানে ইয়ে করে থাকা, মানে এক ধরনের শিটিয়ে থাকা, স্ট্রেসের মধ্যে থাকা, তখন যখন এই তারপর আমাদের যে রিয়েকশন হয়েছে বোর্ড থেকে সেটাও আসলে খুব মানে খুব পজিটিভ ছিল না। মানে বর্ষপতি ওই কথাগুলো সরাসরি না বললেই পারতেন, উনি না বলে উনি থ্রু প্রপার চ্যানেল উনি উনি রিয়াকশনটা টিমের কাছে সরাসরি পৌঁছালে ভালো হতো, থ্রু মিডিয়া না করে ডেফিনেটলি এটা ঠিক হয়নি। তো ফলে প্লেয়াররা যারা ছিল যেহেতু তারা এক ধরনের স্ট্রেস, তারা আন্ডার পারফর্ম, তবুও আমি মনে করি প্রফেশনাল প্লেয়ারদের জায়গা থেকে তবুও তাদের উচিত ছিল আসলে এটাকে যথাসাধ্য মিনিমাইজ করা, করে হয়তো জানানো যায় তাদের মাধ্যমে যে বোর্ড সভাপতির এই কথাটা আসলে ভালো হয়নি। এবং এটাকে অন্যভাবে নেওয়া যেত, অনেক সময় কি এই প্রেশারটাকে যখন এরকম হয় তখন ম্যাচ খেলা দিয়ে দেখিয়ে দেয়া সেইটাও কিন্তু তৈরি করে, অনেক সময় টিমকে এটা ইউনিফাইড করে। 2003 ইন্ডিয়া এটা প্রকৃষ্ট উদাহরণ, তারা সবাই সমালোচনা করছিল, তখন তারা ইন্টারভিউ দেওয়া বন্ধ করা, তারা প্রমিস করেছিল যে আমরা খেলবো, পরে তারা ফাইনালে খেলেছিল, এরকম অনেক ওয়ে আছে। কিন্তু তো যাই হোক, এটা আসলে কেউই জায়গায় ভালো কাজ, শ্রীলঙ্কার ম্যাচ পর্যন্ত হয়তো বাংলাদেশের চিন্তাভাবনাটাও এরকম ছিল যে আসলে কেউই কেউই ভালো করেননি। যেটা হয়েছিল বাংলাদেশ দল আসলে আমাদের দেশে প্রবলেম কী হয় জানেন, যে একটা ম্যাচের পরই আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে যাই, ধরেন আজকে যদি কালকে যদি বাংলাদেশ ইয়েকে হারিয়ে দেয় সাউথ আফ্রিকাকে, আমরা দেখবেন যে সবাই বলবো যে সব ঠিক আছে, আগের ম্যাচগুলো সব আমি যে কথাটা বললাম যে বাংলা জিততে পারতো, সবাই হিসাব টিসাব করে দেখবে আমরা জিততে পারতাম, আবার তারপর অস্ট্রেলিয়ার সঙ্গে আবার হারলে বলবো যে না কিচ্ছু ঠিক নাই। এই হচ্ছে প্রবলেম, প্রবলেম হচ্ছে যেখানে হয়েছে একটা ম্যাচ হারার পরে আমরা রিয়েক্ট করেছি এই যে স্কটল্যান্ড যে বাংলাদেশ শেষ, আবার প্লেয়ার হচ্ছে পিএনজির সঙ্গে জেতার পর সেকেন্ড রাউন্ডে মনে করেছে এই এবার আমরা, দিস ইজ দ্য প্রবলেম, এই জায়গায় যাওয়া যাবে না। তো যেটা বলছিলাম এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন যে আমাদের তো এই পটেনশিয়াল, দেখেন মজার জিনিস, আমরা বিশ্বকাপে 15 কোটির দেশের বা 16 কোটির দেশের 15 জন প্লেয়ার গিয়েছে, রাইট? এই 15 জন প্লেয়ার নিয়ে কিন্তু কোনো বিতর্ক নাই, তার মানে এর বাইরে আমাদের তেমন কোনো প্লেয়ার নাই। এইটা ইটসেলফ স্পিক্স যে হাউ মানে আমাদের পাইপলাইন এবং আমাদের অপশনগুলো কত লিমিটেড। এবং আরেকটা কথা, এই যে আমাদের প্লেয়াররা এই বায়ো বাবলে থেকে এত প্রবলেমে পড়েছে কেন, কারণ অলমোস্ট সেই প্লেয়াররাই কিন্তু আমাদের সবগুলো ফর্ম্যাট খেলে। যদি আপনি দেখেন আমাদের ওয়ান ডে টিম তো প্রায় সেম টিম, একটা দুটো পার্থক্য বাদ দিলে অন্যান্য দেশে দেখবেন যে 2-3-4 পার্থক্য আছে, 3-4 প্লেয়ার আছে যারা আসলে T20 খেলে বা কেউ ওয়ান ডে খেলছে, কেউ টেস্ট খেলছে। আমাদের মেইন প্রবলেম হচ্ছে এই জায়গায়, আমরা ওয়ান ডের মতো করে আমাদের এই পুরো প্রস্তুতির টিমটা জাস্ট ওয়ান ডে শর্টার ভার্সন খেলি, কিন্তু আসলে T20 তা না। T20 নাও ইট ইজ প্রুভেন ইটস এ ডিফারেন্ট বল গেম, যেখানে যে ওয়ান ডেতে মনে করেন লেগ স্পিনার হারিয়ে গেছিল, ওয়ান ডেতে লেগ স্পিনার বল করতে পারতো, যে লুজ বল দেয় মাইর খাবে শেষ। সেই দেখেন T20 লেগ স্পিনার আরও লেস এফেক্টিভ হওয়ার কথা, মানে থিওরিটিক্যালি সেইখানে লেগ স্পিনার ফিরে এসছে কিন্তু T20 দিয়ে। আমি শুধু পার্থক্য বোঝানোর জন্য বলছি, আমরা ভেবেছিলাম যে T20 বলাররা শেষ হয়ে যাবে, বলাররা মনে করেন যে ইয়র্কার লেন্থে বল করা, ব্লক হোলে করার যে আপনার একুরেসি এটা কিন্তু T20 কারণে বেড়েছে, ওয়াইড ইয়র্কার অনেক রকম জিনিস তৈরি হয়েছে। হ্যাঁ, T20 ইজে ব্যাটসম্যানদের সাফল্য করা, ইম্প্রোভাইজেশন, বুদ্ধির ব্যবহার এটা কিন্তু অনেক বেশি বেড়েছে। তো আমি বলছি T20 ডিফারেন্ট গেম, এবং T20 আমাদের যেটা হবে আমাদের যদি ন্যাচারালি আমরা পাওয়ার হিটার না, ফলে কিন্তু এই 7-25 করে এই যে দেখেন ম্যাচগুলো কাল পাকিস্তান যে জিতলো, ইয়া যে জিতলো, আফগানিস্তান যে জিতলো, এইসব ম্যাচ কিন্তু ধরেন আমরা আমাদের এই এই জায়গাটাই আমরা মিস করেছি। এই তো পার্থক্য, আমাদের একজন দুজন ওরকম দুটো ইনিংস খেললে তো আমরা জিতে যেতাম। তো আমাদের এই প্লেয়ার নাই, আমাদের পাওয়ার হিটিং এবিলিটি ন্যাচারালি নাই, কাজে আমাদের কী করতে হবে, আমাদের তবু আসলে তৈরি করার চেষ্টা এবং চিন্তা করতে হবে কী করতে হবে। আমি মনে করি এখানে উদাহরণ হচ্ছে ইন্ডিয়া এবং IPL, ইন্ডিয়ানরাও কিন্তু ফিজিক্যালি আমাদের মতো তারা অত স্ট্রং না, পাকিস্তানের যেমন ফিজিক্যালি আপনার স্ট্রং, আর ফার্স্ট ওয়ার্ল্ডের লোকজন তো আছেই মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আমাদের নাই। কিন্তু ইন্ডিয়ান আপনি দেখবেন যে লেস বিল্ড প্লেয়াররা
এই যে কিছু প্লেয়ার আছে মানে আননোন প্লেয়ার কিন্তু আইপিএলে এমন হিটিং অ্যাবিলিটি তাদের, এখন এটা কীভাবে, নিশ্চয়ই কোনো একটা মেকানিজম আছে, লেটস ফাইন্ড ইট আউট। আমাদের প্লেয়ারদের মধ্যে বিগ হিটিং অ্যাবিলিটি না থাকলেও বিগ বল পিক করার ক্ষমতা যাদের বেশি, রিফ্লেক্স যাদের বেশি, আমাদের তো মারে, আমাদের ছয় মারা প্লেয়ার আছে না, তারা তো শক্তির জন্য মারে না, তার মানে তাদের ছয় মারার ওই স্কিলটুকু আছে। সো এরকম কিছু প্লেয়ারকে আমাদের বাছাই করতে হবে, আমি যেটা মনে করি এরকম তিনজন চারজন প্লেয়ারকে বাছাই করে এদের একটা ইন্টেন্স একটা প্রজেক্ট নিতে হবে যে আমরা তিন চারজন পাঁচজন টি টোয়েন্টি প্লেয়ার তৈরি করবো। এটা যদি না করেন তাহলে অনেকগুলো প্রবলেম হবে। প্রথম হচ্ছে টি টোয়েন্টি অ্যাপ্রোচটা বদলাবে না। টি টোয়েন্টি অ্যাপ্রোচই হচ্ছে আপনি যে সুযোগ পাবে সে মারবে, স্ট্রাইক রেট তার দুশো হতে পারে। টি টোয়েন্টিতে সবাই সব দিন খেলবে না, ওয়ান ডেতে আপনি ছয়জনের মধ্যে তিনজন ব্যাটসম্যান সাকসেসফুল হবে আপনি আশা করতে পারেন, বিকজ ইউ গেট টাইম। টি টোয়েন্টিতে সেটা হবে না, কাজে যে একজন দুজন খেলবে তাকে একদম শেষ করে দিতে হবে। এই এই মানসিকতা প্লেয়ার লাগবে, এই অ্যাপ্রোচটা তৈরি করতে হবে। এবং তাতে আরেকটা জিনিস হবে, আমাদের ওয়ান ডে টিমটা রিল্যাক্স করতে পারবে, কারণ অলমোস্ট সেম টিম যখন ওয়ান ডে টি টোয়েন্টি খেলে এবং ঘুরে ফিরে টেস্টেও কিন্তু খুব বেশি পার্থক্য হয় না, তাদের প্রবলেমটা প্লেয়ারগুলো বান্ড হয়ে যায়, বুঝছেন, এই প্লেয়ারগুলো বান্ড হয়ে যায়। এবং থ্যাংকস টু দিস কোভিড মানে পোস্ট কোভিড ওয়ার্ল্ড, আপনার কিন্তু এই করোনা টেস্ট এই বাবল এইগুলো এই পর্যায়ে না থাকলেও থাকবে, তখন প্লেয়াররা এইরকম ঘটনা ঘটবে, হারবে, আমরা রিয়েক্ট করবো, প্লেয়াররা পাল্টা রিয়েক্ট করবে, ফ্যামিলি টেমিলি ঢুকে একটু আপনি কোয়েশ্চেন করার আগে একটা বিষয় একটু অ্যাড করতে চাই, সেটা হলো বাউন্ডারি যেটা বললেন চমৎকার, মানে এইগুলো এই ধরনের প্ল্যান তো অলরেডি ক্রিকেট বোর্ড করছে বিশ্বাস, মানে নতুন করে চিন্তা ভাবনা, এবং এই প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকেছি, মানে মাত্রই ঢুকেছি, আমাদের টেস্টে কিছু প্লেয়ার চেঞ্জ হচ্ছে, ওয়ান ডে টি টোয়েন্টি আলাদা ফর্মেটের জন্য আমরা কিছু কিছু প্লেয়ারকে আলাদা করা শুরু করেছি। সো এটা অবশ্যই বেটার ফিউচার বা ভালো পারফর্ম আনার জন্য এটা করতেই হবে। পাপন ভাইয়ের একটা কথা, সেই জায়গায় এক্সটেনশনের যদি আপনার কাছে প্রশ্ন, আমি ওইটাই বলছিলাম যে পাপন ভাইয়ের কথাটা একটু আনতে চাই। আমার বাসার আমরা চার ভাই, আমার বাবা যখন মানে রাগ করে, আমার বাবা কিন্তু অনেক আদর করে, স্বাভাবিক রাগ করলে কিন্তু ডিফারেন্টভাবে রিয়েক্ট করে, কিন্তু আমি জানি আমার বাবা কেমন। পাপন ভাই কিন্তু আমাদের ক্রিকেটের যেহেতু বোর্ড প্রেসিডেন্ট, উনি অনেকদিন যাবত এবং প্লেয়ারদের সঙ্গে আমরা জানি তার সঙ্গে রিলেশনটা কেমন, সবাই জানে, মানে এত আন্তরিক রিলেশন, সেই জায়গা থেকে পাপন ভাই যেটাই রিয়েক্ট করুক তারা কিন্তু জানে পাপন ভাই এভাবে রিয়েক্ট করে, কিন্তু পাপন ভাই কেমন তারা জানে। সো জিনিসটাকে মাউন্ট ভাই যেটা বলুন 2003 ইন্ডিয়ার ঘটনা, ওরকম আপনি রিয়েক্টটাকে পজিটিভ হতেও নিতে পারেন, নেগেটিভ হতেও নিতে পারেন, আপনি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যদি সাকসেস পেতেন তাহলে কিন্তু পাপন ভাই এই বিষয়গুলো এত নেগেটিভলি আসতো না। পাপন ভাই কিন্তু এরকম ইমোশনাল কথা বলেন বা ইমোশনটা সবসময় মানে ফুটিয়ে তোলেন, যেটা হয়তো অন্য বোর্ড প্রেসিডেন্ট বা অন্য দেশ করে না। এবং যে প্রশ্নটা আমি করছিলাম এবং যেখান থেকে করলেন সেটি হলো যে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আমরা জিতেছি, আমরা যদি 2023 কথা বলি, আমরা যেহেতু সামগ্রিক ক্রিকেট নিয়ে আলোচনা করছি, সেই প্রস্তুতির জায়গা এইচপির কথা যদি বলেন, বেঙ্গল টাইগার্সের কথা আমরা শুনছি, সেই প্রস্তুতিগুলো কীরকম? তার মানে আমাদের তো আসলে অসংখ্য প্লেয়ার তৈরি করতে হবে, সামনে তো 2023 আবার ওয়ান ডে বিশ্বকাপ আছে, সেই প্রস্তুতিটা আবার কীরকম চলছে? প্রস্তুতিটা অন প্রসেস, কোভিডটা আসলে আমাদের সব কিছু এলোমেলো করে দিয়েছে। 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে আসলাম, আসার পরে আমাদের প্ল্যান ছিল যে সবাই লিগ খেলবে, তখন লিগ খেলার পরে মানে জানুয়ারিতে যেহেতু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে ফেব্রুয়ারিতে ব্যাক করলো, ব্যাক করার পরে ওই সময় ঢাকা লিগ ছিল, লিগ খেলে মার্চ এপ্রিলের দিকে এপ্রিল মের দিকে মানে আমাদের যখন অফ সিজনটা চলে আসে, যখন রেনি সিজন বা ওই সময়টাতে খুব বেশি খেলা থাকে না, তখন তারা ইংল্যান্ডে চলে যাবে, দুই মাস বা তিন মাসের প্রোগ্রাম করতে চলে যাবে, যেখানে ট্রেনিং করবে, ম্যাচ খেলবে, স্পেশালাইস্ট কোচদের দিয়ে ভালো কোচদের ট্রেনিং করবে। এই যে প্রোগ্রামটা ছিল এটা ছিল আন্ডার 19 যারা চ্যাম্পিয়ন হচ্ছে তাদের নিয়ে, তারপরে মনে করেন এইচপি নিয়ে, এরকম অনেকগুলো প্ল্যান করা হচ্ছে, বাট কোভিড পরিস্থিতির কারণে না প্ল্যানটা থাকা গেছে। বাংলাদেশ ক্রিকেটের অন্যরকম একটা চেঞ্জের মানে ঝলক দেখেছে আন্ডার 19 চ্যাম্পিয়ন, মানে নতুন করে অনেক কিছু প্ল্যান করা হচ্ছে, রাইট, সেই জায়গা থেকে কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডও নতুনভাবে চিন্তাভাবনা শুরু করেছে, হ্যাঁ নতুনভাবে এদেরকে দিয়ে কিছু করবো। সমস্যাটা হচ্ছে দেড় বছর ওই কোভিড পরিস্থিতির কারণে সবগুলো প্ল্যান এলোমেলো হয়ে গেছে। এখন টাইগার নামের একটা যে টিম করার প্ল্যান করা হচ্ছে, বা এই টিমের রিসেন্টলি আমরা দেখলাম আবার অ্যাক্টিভিটি শুরু হয়েছে, এই প্রোগ্রামগুলো যদি প্রপার ওয়েতে রান করা যায় তাহলে যে পাইপলাইনে প্লেয়ার মানে প্রডিউস করার যে বিষয়টা, পাইপলাইনে প্লেয়ার রয়েছে বাট তারা প্রস্তুত হচ্ছে না প্রপার ওয়েতে, সেই ওয়েটাতে কাজ করার, সেটার জন্য কিন্তু টাইগার এবং এই টিমের অ্যাক্টিভিটিসটা বাড়ানো, এসপি টাইগার যে পটেনশিয়ালটা দেখালো অনূর্ধ্ব বিশ্বকাপ একটা স্টেজ পর্যন্ত, সেইটাকে তো আমরা আসলে আরেকটু আপডেট করতে হবে, অবশ্যই সেই জিনিসটার জন্য এই প্রক্রিয়াগুলোকে প্রপার ওয়েতে রান করা জরুরি, এবং সেটা আলটিমেটলি দেড় বছরের ক্ষতি হয়েছে, বাট এখন থেকে সেটার প্রতি ফোকাস করার জন্যই কিন্তু মানে যে টাইগার যে টিমটার বিষয়টা বলা হচ্ছে, বা এসপি টাইগার এরকম আলাদা আলাদা কয়েকটা গ্রুপ করে কাজগুলো করার প্ল্যান রয়েছে। জি মোস্তফা, আমরা শেষ দিকে আছি, এই এই জায়গায় প্রশ্ন আসলে আশাবাদের জায়গায় আমরা ফিরতে চাই, কারণ ক্রিকেটকে নিয়েই তো আমাদের এগোতে হবে, মানুষের স্বপ্নের জায়গা যেহেতু, ছোট্ট করে যদি স্পেসিফিক আপনি বলেন যে কী কী করা উচিত, এই এই টি টোয়েন্টি আমরা বাদিয়ে দিলাম, সামনের টুর্নামেন্টগুলো বিশেষ করে 2023 বিশ্বকাপকে সামনে রেখে। হ্যাঁ, 2023 বিশ্বকাপকে সামনে রেখে প্রথম টি টোয়েন্টির জন্য তো আমি একটা অ্যাপ্রোচের কথা বললাম যে স্পেশাল অ্যাটেনশন কেয়ার নিতে হবে। 2023 বিশ্বকাপ সামনে রেখে আমাদের আমি মনে করি যে প্রথম গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে প্রস্তুতিটা নেওয়া, ফোকাসটা ঠিক রেখে যে আমাদের এই কন্ডিশনে এরকম হবে এবং আমাদের টিমের এই স্ট্রাকচার, আমাদের এই প্লেয়ার লাগবে, আমাদের সে আমরা যদি দেখি যে এইখানের
আমাদের একজন লেগ স্পিনার নাই সে ভেরিয়েশনের জন্য, যদিও ওয়ান ডে তত প্রয়োজন না, একজন ব্যাটিং অলরাউন্ডার, এবং যেহেতু আমাদের এইখানে খেলা হবে এখানে কিন্তু স্কোরিং মানে ইয়া হবে আপনার স্কোরিং ম্যাচ হবে বলে আমরা ধরে নিতে পারি, ফলে সেই কন্ডিশনটা আমাদের কাছাকাছি, ফলে ওই অনুযায়ী প্রস্তুতি নেওয়া এবং প্রচুর বিকল্প রাখা, মানে আমরা ধরেন যে সে 2023 বিশ্বকাপ যদি ধরি আমাদের 25-30 জন প্লেয়ার আমরা যদি ধরি তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো, এবং এই খেলানোটা খুব জরুরি যে আমাদের ধরেন যে একজনকে একটা সিরিজ খেলানো তাকে রেস্ট দিলাম দুটা, কেউ যেন বার্ন আউটও না হয়, আবার একই সঙ্গে যে সবাই অপরচুনিটি পেয়ে যেন সবাই প্রস্তুত থাকে, ফলে আমরা যখন টুর্নামেন্টটা করবো তখন যেন আমাদের হয় যে 25 জন প্লেয়ার এর মধ্যে আমাদের 15 জন সিলেক্ট করতে হবে, আমরা যেন সিলেকশন ডাইলেমায় পড়ি, ঠিক আছে, এবং এই যে সিলেকশনে যদি আপনি কম্পিটিশনে রাখেন তাহলে প্রবলেমটা হয় কি সবাইকে খেলালে তখন একজন রান করবে, তখন যে দলের বাইরে গিয়েছে সে আবার রান করার জন্য মরিয়া থাকবে, এটা হচ্ছে একটা। আর লং টার্মে আমি যেটা মনে করি আমাদের ক্রিকেটে আন্নান যেটা বললো এগুলো তো আছেই, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ক্রিকেটটা একটু ডিসেন্ট্রালাইজ করা উচিত অ্যাডমিনিস্ট্রেশন ওয়াইজ, যেটা বহুদিন ধরে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন এটা আমরা বহুদিন ধরে বলি, আমাদের স্থানীয় লিগগুলো রেগুলার হওয়া দরকার, যেটা আগে হতো না 80s 90s হতো, এখন সেই অর্থে কিন্তু এটা সব সারা দেশেরই প্রবলেম, ফুটবল ক্রিকেট সব জায়গায় লোকাল লিগগুলো হয় না, ফলে লোকাল ট্যালেন্ট পাওয়ার যে সম্ভাবনা এই সম্ভাবনার জায়গাটা আসলে অনেক কমে গেছে, এবং আমরা সবাই আসলে শুধু ন্যাশনাল টিম ন্যাশনাল টিমের প্র্যাকটিস, আমরা ডোমেস্টিক ক্রিকেটের দিকে আমাদের মিডিয়ারও খুব মনোযোগ নাই, কারোই আসলে মনোযোগ নাই, লোকাল ক্রিকেটের দিকে আমাদের স্থানীয় লোকদের মনোযোগ নাই, তো এইসব কারণ হয়েছে কি প্রতিভা পাওয়ার রো ট্যালেন্ট পাওয়া আমরা পাই না, আফগানিস্তান দেখেন কি সমস্ত ট্যালেন্ট পেয়ে যায়, কি ধরনের বোলার, কিসের স্ট্রাকচার বোলার পাচ্ছে, আমরা কিন্তু আমরা যদি সর্বশেষ দেখি যে আমাদের যে ট্যালেন্ট মুস্তাফিজ, মানে আমরা বিশ্ব আমাদের লেভেলের যে অ্যাভাব, মানে ট্যালেন্ট বলতে আমি ওটা বোঝাচ্ছি যে আমাদের লেভেলের যে অ্যাভাব, সেই রকম আসলে প্লেয়ার প্রতি বছরই একজন দুজন আমাদের পাওয়া যাচ্ছে, এবং সেটা আসবে যদি অনেক স্প্রেড হয়, অনেক র প্লেয়ার খেলে, মুস্তাফিজ যেভাবে এসছে বা এরকম আরও অনেক এসছে, প্রান্তিক পর্যায়ে থেকে আসতে হবে, যেটা এসছে কিন্তু 4-5 বছর আগ পর্যন্ত এসছে। আর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আন্ডার-19 টিমটা যে জিতেছে এটা কিন্তু বিরাট ব্যাপার, আমরা অনেক ক্ষেত্রে ওই যে বললাম ন্যাশনাল টিমে ফোকাস করতে এটা ভুলে যাই, তার মানে বিশ্বজয়ের মানসিকতা কিন্তু অন্যরকম, ফলে এরা যখন 3-4 বছর পড়াবে খুবই প্রবলেমের জায়গা, যেটা আমি হান্নানেরকে বলি আর কি, যে তারা যদি এর সঙ্গে জড়িত দেখা যায় কি আমাদের ইয়ুথ লেভেলে এরা যদি চ্যাম্পিয়ন হয়েছে, এর আগেও দেখবেন যে 17-18 বছর বয়স পর্যন্ত আমাদের যারা প্লেয়ার তারা ইন্ডিয়া পাকিস্তানের প্রায় সমান সমান কম্পিট করে, এই বিরাট কোহলিরা যখন খেলেছে, বাবরা যখন খেলেছে আমার সঙ্গেই খেলেছে, গেইল আমার সঙ্গে খেলেছে, সারওয়ান স্যামুয়েলস, এই এরা 5-7 বছর পর যখন ন্যাশনাল টিমে আসে তখন তারা যে তাদের যে বিকাশটা হয় আমাদের সেই বিকাশটা হচ্ছে না, ফলে আমি মনে করি এটা সায়েন্টিফিক অ্যানালাইসিসের দরকার, নিশ্চয়ই আমাদের কোনো কারণ আছে, হয়তো দেখা গেলো যে আমাদের শারীরিক বৃদ্ধি যেভাবে হয় এর চেয়ে তার চেয়ে বেশি হয়, আমাদের চিন্তাগত বৃদ্ধি, আমি বলছি যে এজ এ হোল এটা সায়েন্টিফিক স্টাডি দরকার কিন্তু, এবং আপনি যদি কেসগুলো স্টাডি করেন তার সঙ্গে গেইল খেলেছে, এই বাবর আজম খেলেছে আমাদের লিটনদের সঙ্গে, কেন এত পার্থক্য হবে, এবং ওই জায়গায় আমরা সমান সমান ছিল ডোমিনেট করেছি, সো আমাদের আন্ডার-19 টিমটা যেন এই যে ডোমিনেন্সটা তারা করেছে এটা যেন অক্ষুণ্ণ রাখে, এই জন্য আমার মনে হয় একটা সায়েন্টিফিক স্টাডি দরকার, এবং আমাদের ক্রিকেট এখন বেশি দরকার হচ্ছে শুধু বিদেশি কোচ আয় না, তারা ল্যাপটপ দেখবে তা না, আমাদের প্রয়োজনে ডোমেস্টিক সায়েন্টিফিক স্টাডি দরকার, বৈশ্বিক সায়েন্টিফিক স্টাডি, তার সঙ্গে আমাদের স্টাডি পার্থক্য, কারণ স্পোর্টস ইজ সায়েন্স, ক্রিকেট ইজ নাও অ্যানালাইজ বেসড, এবং উই হ্যাভ টু ক্যাপিটালাইজ দ্যাট পোর্শন। হান্নান সরকার এক মিনিটে কিছু সংযুক্ত করবেন কিনা আপনি শেষ করতে? না, মাউন্ডে যেগুলো বললো অবশ্যই, তো মানে ভালো করতে চাইলে মানে এরকম অনেক কিছু চিন্তা করতে হবে এবং বের করে আনতেই হবে, এবং বাংলাদেশ ক্রিকেট কিন্তু আসলে একটু শঙ্কার মুখে, আমরা বলছি যে এই যারা সিনিয়র প্লেয়ার তারা চলে যাওয়ার পরে কী হবে, সেই প্রক্রিয়া অলরেডি কিন্তু অন প্রসেস, বাট এটা প্রপার ওয়েতে যদি কন্টিনিউ করা যায় আমার মনে হয় যে এর থেকে আমরা ভালো কিছু রিপ্লেসমেন্ট তৈরি করতে পারবো, আর 6-7 বছর পর খেলার পরও যদি একজন প্লেয়ার ওই অবস্থায় থেকে যায় তাহলে তো প্রশ্নবিদ্ধ হবেই, বাট আমার বিশ্বাস যে এই জায়গাটায় আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে সেই কনফিডেন্সটা দিয়ে আমাদেরকে সেই জায়গাগুলো ফিল আপ করে দেবে, বাট আবারও মনে করিয়ে দিই আমাদের এই HP টাইগার এই জায়গাগুলোতে যদি প্রপার গাইডলাইন পায় তারা অবশ্যই নিজেদেরকে ওই লেভেলে নিয়ে আসতে পারবে। জি, আমরা শেষ করতে চাই, হান্নান সরকার এবং মোস্তফা মন দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। বলা হয় যে বাংলাদেশ টিম যখন মাঠে খেলে তখন 17 কোটি মানুষও একই সঙ্গে খেলে, যেতে যখন একই সঙ্গে হারেও একই সঙ্গে, সুতরাং আবেগটাকে অস্বীকার করবার কোনোই উপায় নেই, কিন্তু প্রফেশনালিজম যেটি বলা হয় সেই জায়গা থেকে ক্রিকেটারদের আসলে মাঠে ডেলিভারিটা দিতে হবে, এবং তার জন্য কী কী করণীয় আমরা ছোট্ট করে আলোচনার চেষ্টাটা করলাম, নিশ্চয়ই সামনের দিকে সেই ঘটনাগুলো ঘটবে, সেই কার্যক্রমগুলো চলবে, এবং সামনের টুর্নামেন্ট বিশেষ করে 2023 যে বিশ্বকাপ সেখানে নিশ্চয়ই বাংলাদেশ শুধু কথার কথা না, অর্থাৎ যে কথা দিয়ে গিয়ে কথা রাখা যায় না, কথা রাখার মতো একটা অবস্থায় যাবে। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।